যে মানুষ নিজের স্ত্রী নিজের পরিবারকে সম্মান দেয় না, সে দেশবাসীকেও সম্মান দেবে না। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প শুরু করলেই হয় না, মহিলাদের প্রকৃত অর্থে সম্মান দিতে হয়। নাম না করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এভাবেই কুৎসা রটালেন 6 আগরতলা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আগরতলা শহরে পোস্ট অফিস চমনিস্থিত প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল বুধবার। এতে অংশ নেন বিধায়ক সুদীপ রায় বর্মন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা এবং কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদিকা জারিতা লাইফালাং। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে খোদ দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন সুদীপ রায় বর্মন। বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও, জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, কন্যা সুরক্ষা সহ নানান সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, অথচ ব্যক্তিগত জীবনে নিজের স্ত্রী পরিবারকে সম্মান দেয় না তারা। এমন মানুষ দেশবাসীর ভরসার যোগ্য নয়। এর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের বিদায়ী লোকসভা সাংসদ প্রতিমা ভৌমিকের সাথেও বিজেপি অন্যায় করেছে বলে বুধবার দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন যে মানুষ রাজ্যবাসীর যে কোনো দরকারে সবার আগে ছুটে এসেছে তাকেই সরিয়ে দিয়েছে বিজেপি। আর যে মহিলা বাংলা কখনো কিছুই বলতে পারে না, রাজ্যের মানুষের পাশে কখনো থাকেনি, তাকে প্রার্থী করা হয়েছে লোকসভা নির্বাচনে। বিজেপির দ্বিচারিতার শিকার হতে হয়েছে প্রতিমা ভৌমিককে, বুধবার এমন অভিযোগও তুলেছেন সুদীপ রায় বর্মন। ব্যক্তিগত আক্রমণ পর্যায়ের প্রথম সেই জায়গায় যেতে চাই না। আমার শুধু এই রাজ্যের মহিলাদের আমার জনসাধারণের কাছে একটাই বক্তব্য, এ পার্সন হু ইজ নট লয়াল টু হিজ ওয়াইফ এন্ড ফ্যামিলি, হাউ ক্যান হি বি লয়াল টু ইউ? যে কোনো লোক যদি তার স্ত্রী এবং তার পরিবারের উপর লয়াল না হয়, আপনাদের উপর কিভাবে লয়াল হবে? প্রশ্নটা করলাম, বিচার আপনাদের কাছ থেকে চাই। অনেক কিছু বলার ছিল, আমি বলবো না, আমি জাস্ট হিন্টস দিয়ে দিলাম। বিচারের দায়িত্ব আপনাদের, তারপরে বলবে বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলাদের সশক্তিকরণের কথা বলবে, সব প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন দল ত্যাগ করে মোট 35 জন ভোটার বুধবার যোগ দিয়েছেন কংগ্রেসে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।